এবারে দেবী দর্শন। দেবী পক্ষের সূচনায় ডাক্তার বিধায়ক অপারেশন করে দৃষ্টি ফেরালেন বসিরহাটের বহু মানুষের। শাস্ত্রমতে মহালয়ার পরেই দেবী পক্ষের সূচনা হয়, আর সেই সময় মা দুর্গার চক্ষুদান সারেন শিল্পীরা। আর এমন একটি বিশেষ মুহূর্ত শুরু হওয়ার সময়কালেই নিজের এলাকার বেশ কিছু দৃষ্টিহীন মানুষের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন তৃণমূল বিধায়ক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের বেশ কিছু মানুষ চোখের ছানি সংক্রান্ত সমস্যার কারণে অনেকটাই দৃষ্টিহীনতায় ভুগছিলেন, কিন্তু আর্থিক অভাবে তারা চোখের অস্ত্রোপচার করাতে পারছিলেন না। এই পরিস্থিতিতে তাদের চোখের দৃষ্টি ফেরাতে উদ্যোগী হলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। যেহেতু তিনি নিজে একজন চক্ষু বিশেষজ্ঞ, তাই নিজের বিধায়ক এলাকার দৃষ্টিশক্তি হারানো রোগীদের নিজের হাতে অস্ত্রোপচার করে তাদের চোখের দৃষ্টি ফেরালেন। এই ঘটনায় আপ্লুত রোগীরা কি জানালেন, আসুন শুনে নেব তাদের মুখ থেকেই। চোখটা ভালো হয়ে গেল এর জন্য। কি পয়সা লেগেছে? না না, পয়সা লাগে। কিভাবে যোগাযোগ করলেন? এই যে আমাদের শিবাটি হাসপাতালে ক্যাম্প করেছিল, সেখানে ডেকে ছিল, সেখানে গিয়ে চোখ দেখাই, চোখটা মানে অপারেশন করতে হবে বললো। তখন এখানে আসার জন্য যোগাযোগ করে দিল, এখানে সেই অপারেশন হলো। ক্যাম্প করেছিল শিবাটি হাসপাতালে, সেখান থেকে আমাদের এখানে আছে অপারেশন। আপনার কি অর্থ লেগেছে? না। বিধায়ক তথা চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, বসিরহাট এক নম্বর ব্লকের বিভিন্ন অংশে সপ্তাহে দুদিন করে শিবির করে এলাকার মানুষের চক্ষু পরীক্ষা করা হচ্ছে। এরপর যাদের অস্ত্রোপচার করে লেন্স বসানোর প্রয়োজন, তাদেরকে বিনামূল্যে সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিধায়ক বলেন, প্রান্তিক একটা ছোট্ট এলাকায় বসবাস করি, সরকার আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, তৎসত্ত্বেও আমাদের গ্রামের অনেক মানুষ আছেন যারা দূরবর্তী স্থানে গিয়ে মেডিকেল কলেজে গিয়ে বা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে তাদের পক্ষে চোখের অপারেশন করা সম্ভব নয়। তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা ব্যবস্থা করেছি, প্রত্যেক সপ্তাহে দুদিন করে আমাদের বসিরহাট এক নম্বর ব্লকের বিভিন্ন অংশে আমরা একটা বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য তার শিবির করছি, এবং সেখান থেকে আমরা মানুষজনকে বিনামূল্যে তুলে এনে অপারেশন করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। একধারে তাতে সুস্থতার পরিমাণ আমাদের যেমন বাড়ছে, তার পাশাপাশি মানুষের স্বাস্থ্যের সাথে মানুষের মানসিক শান্তি এবং মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য দুর্গাপুজোর আগে আমরা গরিব মানুষের হাতে যেমন এক সময় বস্ত্র তুলে দিই, গিফট তুলে দিই, আমরা চাইছি গরিব মানুষকে, সাধারণ মানুষকে, বাংলার মানুষকে চোখের আলো ফিরিয়ে দিয়ে তারা যেন মা দুর্গার দর্শন করে তারা তাদের পূর্ণ তৃপ্তি লাভ করে। শারদ উৎসবের আবহে চিকিৎসক বিধায়কের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।